আসসালামু আলাইকুম। আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত কামিজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। আপনাকে আমি খুব সহজ নিয়মে শেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে শিখে নিতে পারেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। কামিজটি কাটিং করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে। এই কামিজটি তৈরি করার জন্য এখানে একটি প্রিন্টেড থ্রি পিস নিয়েছি। সর্বপ্রথম আমাদেরকে পার্টগুলো বাইর করে নিতে হবে। প্রিন্টেড থ্রি পিসের পার্টগুলো যখন আপনি বাইর করবেন, দেখবেন এরকম সাদা মার্জিন করা আছে। এই মার্জিন অনুযায়ী আপনাকে কাটিং করে পার্টগুলো বাইর করে নিতে হবে। এখানে যে কাপড়টি আছে, এই কাপড় দিয়ে আমাদেরকে দুইটি হাতা তৈরি করতে হবে। ঠিক মাঝখানে এখানে কাটিং করে নিতে হবে এবং এই হাতার কাপড়টি এখানে ভাঁজ করে নিতে হবে। এইভাবে দুইটি হাতার কাপড় সুন্দর করে আমাদেরকে ভাঁজ করে যে কোনো একটি সাইডে সরিয়ে রাখতে হবে, কারণ হাতা দুটি আমাদেরকে পরে কাটিং করে নিতে হবে। তো এইভাবে পার্টগুলো বের করে নেওয়ার পরে কামিজের সামনের পার্ট এবং পিছন পার্ট, এই পার্ট দুটি ভালো করে লক্ষ্য করে আপনাকে কাটিং করতে হবে। এখানে যে ডিজাইন আছে, এই ডিজাইনটি দেখে কিন্তু আপনাকে সামনের পার্ট এবং পিছন পার্ট নির্ধারিত করতে হবে। তো এই পার্টটি আমি ঠিক মাঝখানে ভাঁজ করে নিচ্ছি। এবং এই পার্টের যে মাঝখানের এই ডিজাইনটি আছে, এখানেও ঠিক মাঝখানে কাপড়টি আপনাকে ভাঁজ করে নিতে হবে, এইভাবে ধরতে হবে। তো এখন যে পার্টটি ভাঁজ করে নিয়েছি, এই পার্টটি হচ্ছে সামনের পার্ট এবং সর্বপ্রথম যে পার্টটি ভাঁজ করেছি, এই পার্টটি হচ্ছে পিছনের পার্ট। তো এই পার্টটি আমাদেরকে বিছিয়ে রাখতে হবে এবং এই পার্টটির উপরে এই পার্টটিকে বিছিয়ে রাখতে হবে। যখন আপনি প্রিন্টেড থ্রি পিস দিয়ে একটি কামিজ কাটিং ও সেলাই করবেন, এইভাবে দুইটি পার্ট সুন্দর করে বিছিয়ে রাখতে হবে এবং পার্ট দুটি যখন আপনি ভাঁজ করে এভাবে বিছিয়ে নেবেন, একটু সময় দিয়ে সুন্দর করে বিছিয়ে নেবেন, তাহলে দেখবেন কাটিংটি আপনার অনেক সুন্দর হবে এবং ডিজাইনগুলো যে আছে অনেক সুন্দর মিল হয়ে তৈরি হবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কামিজের লম্বার মাপ, বডির মাপ, শোল্ডারের মাপ, প্রতিটি মাপ আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে বডি অনুযায়ী। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, একটি কামিজ সঠিক নিয়মে কাটিং শিখতে পারবেন এবং সহজ নিয়মে আপনি সেলাইটি শিখতে পারবেন। তাই আপনাকে বলবো, আপনি যতই ব্যস্ত থাকুন না কোনো, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন, কারণ আপনাকে আমি খুব ভালোভাবেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন একটি প্রিন্টেড থ্রি পিস কাটিং করবেন, নিচের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি ঠিক রেখেই কিন্তু আপনাকে কামিজের লম্বা মাপটি নিতে হবে। এই জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথম নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এরপরে 1 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার প্রয়োজন অনুযায়ী কামিজের লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এই কামিজটি আমি 43 ইঞ্চি লম্বা তৈরি করবো, তাই 43 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। তো এখানে যে এক্সট্রা কাপড়টি আছে, এই কাপড়টি যদি আমরা কেটে ফেলি উপরের দিক থেকে, এতে কোনো সমস্যা নেই। আর উপরের দিক থেকে যদি আমরা নিচের দিকে লম্বা মাপটি নেই, তাহলে এই ডিজাইনটি কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হবে, তাই না? তাহলে কামিজটা দেখতে অনেক খারাপ দেখা যাবে এবং নিচের যে ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটি কামিজের গলার থেকে নিচের ডিজাইনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য নিচের ডিজাইনটি ঠিক রেখে আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন শোল্ডারের মাপটি নিতে হবে। অনেকজনে যারা নতুন কাজ শিখতেছে, তারা একটি বিষয়ে বুঝতে পারে না বা দীর্ঘদিন থেকে কাজ করার পরও এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারে না, কার জন্য কত ইঞ্চি শোল্ডারের মাপটি নিতে হবে, কার জন্য কতটুকু আরমোলের মাপটি নিতে হবে। ভিডিওতে এসে কমেন্ট করেন, ভাই আমার শোল্ডারটি টেনে ধরে, না হলে আরমোলটি টেনে ধরে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। একটি দুটি বডির মাপ শিখে সব সাইজের কামিজ আপনি তৈরি করতে চাবেন, সেই কামিজটিতে সমস্যা হবে এবং কাস্টমার পুনরায় আবারও আপনার কাছে ঠিক করার জন্য নিয়ে আসবে। এই জন্য এই মাপগুলো জেনে যখন আপনি কাজ শিখবেন, কোনো কাস্টমার কিন্তু আপনার কাজে ভুল ধরতে পারবে না। এই কামিজটা আমি 42 ইঞ্চি বডির জন্য কাটিং করবো। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য আপনি একই মাপ দিয়ে কামিজ তৈরি করতে পারবেন। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য কামিজের শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এইভাবে এখানে ফিতাটি রাখতে হবে। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি 2 পয়েন্ট আমাদেরকে শোল্ডারের মাপটি নিতে হবে। এরপরে সেলাই মার্জিনের জন্য কোনো এক্সট্রা কাপড় আর নিতে হবে না এবং নিচেও 7 ইঞ্চি 2 পয়েন্ট এই মার্জিনটি করতে হবে। এতটুকু মার্জিন নিচের দিকে এখানে সোজা করে টেনে নিতে হবে।
এরপরে আর্মহোলের মাপটি নিতে হবে। নিচের এই মার্জিনে ফিতেটি রাখতে হবে এবং ফিতাটিকে এখানে বরাবর রাখতে হবে। এইভাবে 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য আমরা আর্মহোলের মাপটি কত ইঞ্চি নেব, মানে কামিজের বগলের মাপটি কত ইঞ্চি নেব। যারা অতিরিক্ত ফিটিং পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 6 ইঞ্চি নেবেন, যারা একটু লুজ ফিটিং পরতে ভালোবাসে তাদের জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন, আর যারা অতিরিক্ত লুজ পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 6.5 ইঞ্চি নেবেন। তো এখানে আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট আর্মহোলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি। এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন কামিজের সাইড ফ্লেয়ার মাপটি নিতে হবে। একটি কামিজ 43 ইঞ্চি যদি আমরা লম্বা তৈরি করি তাহলে কত ইঞ্চি সাইড ফ্লেয়ারটি আমাদেরকে নিতে হবে, এখানে 20.5 ইঞ্চিতে আমাদেরকে সাইড ফ্লেয়ারটি নিতে হবে। কামিজের লংটি যদি আরও বেশি হয় তাহলে কামিজের সাইড ফ্লেয়ারটি কিন্তু আরও নিচে নিয়ে আসতে হবে, কামিজের লংটি যদি আরও কম হয় তাহলে কামিজের সাইড ফ্লেয়ারটি আরও উপরে নিয়ে আসতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে মাপগুলো নিতে হয়। তো 43 ইঞ্চি একটি কামিজ লম্বা হলে 20.5 ইঞ্চিতে আমরা সাইড ফ্লেয়ার মাপটি এভাবে নিয়ে নিব। আর্মহোলের মাপটি যেখানে নিয়ে আমরা মার্জিন করেছি এখানে কিন্তু আমাদেরকে বডির মাপ নিতে হবে, এবং কামিজের সাইড ফ্লেয়ার মাপটি যেখানে নিয়েছি এখানে কমর মানে কামিজের হিপের মাপটি নিতে হবে। এখন পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে এবং এই মার্জিন, এই দুই মার্জিনে এইভাবে ফিতাটিকে আপনাকে একটি ভাগ করতে হবে, মানে এই দুই মার্জিনের মাঝখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে, এখানে একটি মার্জিন করতে হবে। তো এখানে আমরা 3টি মার্জিন করেছি, এই মার্জিন 3টি এখন টেনে নিতে হবে। তো এখানে আমরা বডির মাপ নিব, এখানে পেটের মাপ, এখানে কমর মানে হিপের মাপ, এইভাবে আমাদেরকে এই মার্জিনগুলো করতে হবে। একটি কামিজের তালপাট কেন কাটিং করতে হয় এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করবে সেই কামিজের তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কামিজ মানে যে কোনো পোশাক যখন একদিকে ব্যবহার করতে পারবে সেই কামিজের সামনের পাটে আমাদেরকে তালপাট দিতে হয়। তালপাট মানে সামনের পাটটি একটু ডাউন করে কাটিং করতে হয় এবং পিছনের পাটটি একটু অ্যাক্সেস রাখতে হয়। এইভাবে তালপাটটি কাটিং করতে হয়। কাটিং করে আপনাকে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি এবং হাতার তালপাটি কী নিয়মে কাটিং করতে হবে সেই বিষয়টিও আপনাকে বুঝিয়ে দেবো। তো এখন আমাদেরকে বডির মাপগুলো নিতে হবে। বডির যে মাপগুলো আসবে সেই মাপগুলোকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। 42 কে যদি আমি 4 ভাগ করি কথা হচ্ছে 10.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। এরপরে এখানে পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটি এখানে 34 ইঞ্চি নেবো। 34 কে 4 ভাগ করলে কথা হচ্ছে 8.5 ইঞ্চিতে মার্জিন করব। এখানে সেলাই মার্জিনের জন্য সর্বোচ্চ আপনি 1 ইঞ্চি কাপড় নেবেন। এরপর এখানে হিপের মাপটি নিতে হবে। হিপের মাপটি ওখানে 42 ইঞ্চি নেবো। 42 কে 4 ভাগ করলে কত 10.5, 10.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে বডির মাপগুলো নিতে হবে, এরপরে মার্জিনগুলো টেনে নিতে হবে। তো এখানে যে স্কেলটি নিয়েছি যাদের বডি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের ক্ষেত্রে মার্জিনটি আপনাকে এইভাবে রাউন্ড করে টেনে নেওয়া যাবে না, আপনাকে স্কেলটিকে এইদিকে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে করে রাউন্ড করে মার্জিনটি করতে হবে এবং এইদিকে আবার স্কেলটিকে ঘুরিয়ে নিতে হবে। এরপরে কামিজের সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা নতুন আছে তারা কিন্তু এই সমস্যাটি খুবই ফেস করে থাকে। কামিজের ঘেরটি যখন বেশি করে দিতে যাচ্ছেন এবং কামিজের সাইড যখন আপনি সেলাই করতে যাচ্ছেন প্যাচ লেগে যায় না হলে ঘোষ লেগে যায়। এখানে কিন্তু কামিজটি আমি সেলাই সহ করে দেখাবো আপনাকে, আমি সর্বোচ্চ এই কামিজটির ঘের দিয়ে আপনাকে সেলাই করে দেখাবো, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। এই জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, কামিজের নিচের ঘেরে মাপ নেওয়ার যে সঠিক নিয়ম, আপনি এখানে হিপের মাপটি 4 ভাগ করে যত ইঞ্চি নেবেন ঠিক এখানে আপনি তত ইঞ্চিতে মার্জিন করবেন। আমি কত ইঞ্চি নিয়েছি 10.5, এখানেও 10.5 ইঞ্চিতে মার্জিন করব। এইভাবে 10.5 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে যারা স্বাভাবিক নিচের ঘেরটি পড়তে ভালোবাসে এই মার্জিন থেকে আপনি 2.5 ইঞ্চি আরও অ্যাক্সেস নেবেন এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নেবেন। যারা একটু বেশি পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি নেবেন এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নেবেন। যারা অতিরিক্ত নিচের ঘের পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে 3.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি নিচের ঘেরটি নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। আশা করি নিচের ঘেরের মাপটি আপনি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু নিচের ঘেরটি আমি অনেক বেশি দিয়েছি, আপনি এই মাপে তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই মার্জিনটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তাহলে যদি এখন আমি নিচের ঘেরটি আপনাকে মেপে দেখাই কত ইঞ্চি নিয়েছি, এখানে আমি এখানে 28 ইঞ্চি নিয়েছি নিচের ঘেরটি। 28 ইঞ্চি মানে কিন্তু অনেক ঘের, তাই না? আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, নিচের ঘেরটি কীভাবে আমাদেরকে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ মাপগুলো নেওয়ার পর এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো আর্মহোলে মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে এইভাবে একটি ভাগ করবেন, ঠিক মাঝখানে একটি মার্জিন করবেন।
এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে ফিতাটি ঠিক মাঝখানে এইভাবে রাখবেন। ফার্স্টে আমি 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং 1/2 ইঞ্চি বাড়ি এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো 1.5 ইঞ্চিতে মার্জিন করেছি এটা হচ্ছে পিছন পার্ট এবং 1 ইঞ্চিতে মার্জিন করেছি এটা হচ্ছে সামনের পার্ট। এই নিয়মে কিন্তু তালপাটির জন্য আমাদেরকে মার্জিনটি করতে হবে এবং এই মার্জিনটিকে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে রাউন্ড করে। এইভাবে তালপাটির জন্য মার্জিনটি করে নেওয়ার পরে এরপরে গলার মাপটি নিতে হবে। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য কামিজের গলা পাশে কত ইঞ্চি দিতে হবে এবং লম্বা কত ইঞ্চি দিতে হবে এবং পিছনে এবং সামনে যদি একই গলা হয় সেই মাপটি কত ইঞ্চি নিতে হবে এবং পিছনে ছোট গলা সামনে বড় গলা হলে কত ইঞ্চি নিতে হবে, এ টু জেড আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আপনি 6 ইঞ্চি নিতে পারেন। কত ইঞ্চি? 6 ইঞ্চি। এর থেকে যদি কোনো কাস্টমার আরও বড় গলা তৈরি করতে চায় সেই ক্ষেত্রে আপনি 6.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। আর যদি এর থেকে যদি কোনো কাস্টমার একটি গলাটি ছোট করে তৈরি করতে চায় সেক্ষেত্রে আপনি 5.5 ইঞ্চি দিতে পারেন। তো 6 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 3 ইঞ্চি। যেহেতু আমি কাপড় দিয়ে গলা দিব এখানে 3 ইঞ্চিতে মার্জিন করা যাবে না, সেলাই মার্জিনের জন্য 2 সুত আপনাকে কম নিতে হবে, তাই এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এবং গলার লম্বা আপনি নিতে হবে, এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এই কামিজে পিছনে আমি ছোট গলা দিব, সামনে বড় গলা দিব। পিছনের গলাটি এখানে 3.5 ইঞ্চি লম্বা নিতে হবে। তো 3.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিচ্ছি এবং সামনের যে গলাটি আছে এখানে 6 বা 6.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। সামনের গলাটি এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য দুই দিকে যদি আপনি একই গলা দিতে চান তাহলে সর্বোচ্চ আপনি 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারেন, কিন্তু 5.5 ইঞ্চি নেওয়াই বেস্ট হবে। কোনো কাস্টমার যদি ছোটো গলা চায় সেই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চিও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে গলার মাপগুলো নিয়ে আমাদেরকে মার্জিন করতে হবে। এরপর এখানে আপনি যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, কিন্তু পিছনে আপনাকে গোল গলা দিতে হবে এবং সামনে আমি একটি সাধারণ গলা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় বডি পার্টি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাটিং করতে হবে, তারপরে হাতাটি কাটিং করতে হবে, তারপরে আমরা দেখব একটি কামিজ সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে, সাইড ফাড়ি কী নিয়মে সেলাই করতে হবে, হাতাটি কীভাবে সেট করতে হবে, গলা কীভাবে সেট করতে হবে। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আপনাকে আমি বলবো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন সঠিক নিয়মে আপনি একটি কামিজ সেলাই শিখতে পারবেন। এই কামিজ সেলাই শেখার জন্য আপনাকে বারবার ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। ফার্স্ট টাইমে আমরা পিছন পার্টের গলাটি কাটিং করে নিব। তো এখানে 2টি মার্জিন, তাই না? এই মার্জিনে আমাদেরকে ফার্স্ট টাইমে কাটিং করতে হবে। এই কোণার দিকে যেন ঝুলে না পড়ে এই জন্য 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে ঠিক মাঝখানে থেকে। এইভাবে আপনি স্লোভাবে একটু ডাউন করে নিয়ে আসবেন, তাহলে এই কোণা থেকে সুন্দর করে এখানে রাউন্ড শেপ থাকবে এবং নিচের ঘেরটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো এখন আমরা এখান থেকে পিছন পাটিকে সরিয়ে রাখবো। সামনের পাটের গলাটি এখন কাটিং করে নিতে হবে এবং এখানে তালপাটের অংশটি কাটিং করতে হবে। এই অবস্থায় কিন্তু বডির পার্ট কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। এখন হাতা এবং গলার পট্টি আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। বডির পার্টটি সাইডে সরিয়ে রাখব। এটা হচ্ছে পিছন পার্টের গলা। এটা হচ্ছে সামনের পার্টের গলার পট্টি। সর্বপ্রথম কিন্তু হাতার কাপড় দুটি সুন্দর করে ভাঁজ করে সাইডে রেখে দিয়েছি, তাই না? এখন আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। হাতের মুখে যেহেতু ডিজাইন আছে এই দিকে থেকে আমাদেরকে হাতের লম্বা আপটি নিতে হবে। এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা আপটি নিতে হবে। তো এখানে যতটুকু কাপড় আছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সেলাই মার্জিন জন্য মার্জিন করে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটিকে আবার এদিকে টেনে নিতে হবে। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে এখানে 1 ভাগ নিতে হবে
এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে। তো যারা নতুন কাজ করতেছে, একটি বিষয় সব থেকে সমস্যা ফেস করে থাকে, যখন হাতাটি সেট করতে যায় হয়তো বডির আরমোলি ছোট হচ্ছে, না হলে হাতার আরমোলি ছোট হচ্ছে, না হলে বড় হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা, তাই না? আপনি এই নিয়মে যদি একটি হাতা কাটিং করে সেট করেন তাহলে কখনো আপনাকে সমস্যা ফেস করতে হবে না। কাটিং এবং সেলাই আমি যেহেতু দুইটাই করে দেখাবো, বিষয়টি আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো শোল্ডারের এই নিচে সেলাই মার্জিনে ফিতেটি রাখতে হবে। তো এখানে যে রাউন্ড করে কাটিং করে নিয়েছি, এইভাবে ফিতাটিকে আপনাকে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে। এখানে যে বডির মাপ নিয়েছি এখানে থেকে মেপে দেখতে হবে। তো এখানে আমার 9 ইঞ্চি এসেছে, এই মার্জিন থেকে দেখুন 9 ইঞ্চি ফিতা এইভাবে রাখতে হবে, এই মার্জিনে আড়াআড়ি করে, এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনটি এখন এখানে মিলিয়ে দিতে হবে। মার্জিনটি মিলিয়ে দেওয়ার পর এখন আরমোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। এখন আরমোলের জন্য রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে। এভাবে মার্জিন করে কাটিংটি করতে হবে। তো আপনারা অনেকজনে যখন হাতাটি কাটিং করে থাকেন, দেখুন এখানে সোজা করে এইভাবে রাউন্ড করে কাটিং করেন, আমি কিন্তু সেই কাজটি করিনি। আমি এতটুকু অংশ রাউন্ড করে আনার পর এখানে একটু ডাউন করে আবার এখানে সোজা করে কাটিং করেছি। এইভাবে আমাদেরকে হাতের আরমোলে রাউন্ড শেপ করে কাটিং করতে হয়। এখন তালপাটি কাটিং করতে হবে। যেহেতু প্রিন্টের কাপড়, এমন একটি নিয়মে কাটিং করতে হবে একটি হাতে ডাইনে একটি হাতে বামে যেন অটোমেটিকলি চলে যায়। এই হাতাটিকে দেখুন এইভাবে ওপেন করে রাখতে হবে। এই হাতাটি, এটা হচ্ছে উল্টো দিক, এটা হচ্ছে ভালো দিক, এই ভালো দিকটি উপরের দিকে রাখবেন এবং এই হাতার উল্টো দিকটি উপরের দিকে রাখতে হবে এবং ভালো দিকটি নিচের দিকে রাখতে হবে। এইভাবে দুইটি হাতার ভালো দিক মুখোমুখি রেখে এখানে থেকে যে কোনো একটি সাইডে আপনি তালপাটের জন্য এইভাবে মার্জিন করে কাটিংটি করে নিতে পারেন, বা এইদিকেও আপনি কাটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে এখানে ধরতে হবে, ধরে এইভাবে কাটিংটি করতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই হাতাটি আমাদের ডাইন দিকে চলে যাবে, এই ডাউন অংশটি কিন্তু সামনের দিকে থাকবে এবং এই হাতার বাম দিকে যাবে, এই ডাউন অংশটি কিন্তু সামনের দিকে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, তালপাট সহ কীভাবে হাতাটি কাটিং করতে হয়। এই অবস্থায় কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই কামিজটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে, সাইড ফাড়া, হাতা লাগানো, গলার পট্টি, নিচের ঘের, প্রতিটি বিষয় আপনাকে হাতে ধরে শেখানো হবে যেন আপনি শিখতে পারেন, কারণ আপনাকে শেখানোর জন্য এত কষ্ট করে ভিডিওটি তৈরি করেছে। আশা করি আপনিও শিখতে পারবেন। চলুন তাহলে কামিজটি আপনাকে সেলাই করে দেখাই। কামিজটি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, বডির পার্ট এবং হাতার যে পার্ট আমরা যে কোনো একটি সাইডে সরিয়ে রাখবো। সর্বপ্রথম গলার পট্টিগুলো আমাদেরকে সেলাই করে নিতে হবে। যে কোনো কাজ শেখার জন্য আপনাকে সেই কাজটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনি সহজে শিখতে পারবেন। আর এই ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছু কিছু জায়গায় মিস করবেন, সঠিকভাবে শিখতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। এইভাবে গলার পট্টিগুলো আমাদেরকে সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে গলার পট্টি সেলাই করা হয়ে গেলে এখানে বডির পার্ট নিতে হবে। বডির পার্টের উপরে দেখুন গলার পট্টিটি এইভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে। মিল করে রেখে এখানে 1 ফিট মার্জিন রেখে আমাদেরকে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। যখন আপনি কাপড় দিয়ে একটি কামিজের গলা তৈরি করবেন, এই নিয়মে আপনাকে গলাটি তৈরি করে নিতে হবে। ওকে, এখানে আসলে ঘুরিয়ে নিতে হবে। সেলাইটি শেষ হয়ে গেলে এই কোণাগুলো আমাদেরকে কেচিতে হালকা একটু কেটে দিতে হবে, যেন যখন আমরা চাপ সেলাই দেবো, চাপ সেলাইটি দেওয়ার পরে যেন ফিনিশিং আসে। এখন এই গলার পট্টির উপরে একটি চাপ সেলাই দিতে হবে, এখানে আসলে ঘুরিয়ে নিতে হবে, আবার এদিকে আসলে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে গলার পট্টিতে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে এইভাবে পট্টিটিকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর গলাটি ফিনিশিং হয়েছে। এরপর এখন পিছন পাটে গলাটি কিন্তু আমাদেরকে সেট করতে হবে। একই নিয়মে পিছন পাটে গলাটি এভাবে রাখতে হবে এবং 1 ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে গলার পট্টির উপরে একই নিয়মে এখানে আমাদেরকে চাপ সেলাইটি দিতে হবে। এইভাবেই কিন্তু কাপড় দিয়ে আমাদের কামিজের গলাগুলো তৈরি করে নিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে গলার পট্টিটাকে ভাঁজ করে ভিতরের দিকে দিতে হবে এবং পিছন পাটটি এভাবে রাখতে হবে, সামনের পাটটি এভাবে রাখতে হবে, দুইটি পাট এভাবে মুখোমুখি রেখে শোল্ডারটি এখানে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে যেন কখনো খুলে না যায়। অবশ্যই এখানে কিন্তু দুইটি করে আপনাকে সেলাই দিতে হবে। তো একটি করে সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এখানে গলাতে কিন্তু হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন। তো সাধারণত আমি গলায় মেশিন সেলাই দিয়ে থাকি, এই গলার পট্টিটি এভাবে ভাঁজ করে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনি যদি ওখানে হাত সেলাই দেন তাহলে আপনি কামিজটি তৈরি করার পরে কিন্তু এই গলার পট্টিটি সেলাই করে নিতে পারবেন।
তো এতটুকু অংশ আমি সেলাইটি করে নিচ্ছি। তো গলার যে পট্টিটি আছে, আপনি যদি মেশিন সেলাই দেন অবশ্যই সেলাইটি এখানে ঘন করে দিতে হবে এবং ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাকে সেলাইটি দিতে হবে। এই অবস্থায় গলার পট্টিটি আমাদের সেলাই করে কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং ঠিক মাঝখানে এভাবে ধরে দুইটি পার্ট এভাবে মিল করে রাখতে হবে। মিল করে রেখে বডির মাপটি আপনাকে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে। অবশ্যই বডির সাইডের এই সেলাইটি যখন আপনি দিবেন বারবার ফিতা দিয়ে মেপে আপনাকে অ্যাকুরেট করে কিন্তু সেলাইটি করতে হবে। আপনি খুব সুন্দর করে কামিজ সেলাই করবেন, ফিনিশিং হবে, কাটিং ভালো হবে। বডির মাপ যদি অ্যাকুরেট না হয় পরবর্তীতে কিন্তু আবারও খুলে কাস্টমারকে ঠিক করে দিতে হবে। এই জন্য বডির মাপটি ফিতা দিয়ে বারবার মেপে আপনাকে অ্যাকুরেট করে সাইডের এই সেলাইটি দিতে হবে। ওকে, একটি সাইড সেলাই করা হয়ে গেলে আবারও এই সাইডও ফিতা দিয়ে মেপে নিতে হবে আপনার বডির মাপ অনুযায়ী। এবং এই সাইডে কিন্তু আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে এবং বডি, পেট, কোমর এই তিনটি মাপেই আপনাকে এভাবে মেপে মেপে সেলাই করতে হবে। তো এখানে আসলে আবার এইদিকে সেলাইটি উপরের দিকে দিতে হবে, এভাবে দুইটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এরপরে কামিজের সাইড ফাড়াগুলো আমাদেরকে সেলাই করে নিতে হবে। কামিজের সাইড ফাড়াটি আমরা সহজ নিয়মে কিভাবে সেলাই করব, এই বডির এখান থেকে নিচ পর্যন্ত যেখানে এনে আমরা সেলাইটি ঠেকিয়ে দিয়েছি এখানে থেকে কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। যতটুকু মার্জিন রেখেছি এতটুকু মার্জিন দেখুন এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমরা ভাঁজ করে নিব। তাহলে দুইটি সাইড কিন্তু একই সমান হবে, এখানে কখনো আঁকা বাঁকা হবে না বা ব্যতিক্রম হবে না। এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। এরপরে দুইটি পার্ট এখানে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এই ভাঁজ অনুযায়ী এখানে আরেকটি ভাঁজ করতে হবে এবং ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে নিয়েছি। এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। ফার্স্ট টাইমে যখন এদিক থেকে আপনি সেলাইটি দিবেন এইভাবে সাধারণভাবে সেলাইটি দিয়ে দিবেন। এভাবে সুন্দর করে ভাঁজ করে এতটুকু অংশ সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে এদিকে ঘুরিয়ে নিতে হবে। তো এই সাইডটিতে কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়, এই সাইডটি যখন আপনি সেলাই করবেন কোনাটি ঝুলে যাবে না হলে আঁকা বাঁকা হবে। এখানে যে নিয়মে সেলাই করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এতটুকু অংশ আপনি স্বাভাবিকভাবে সেলাই করবেন, এরপরে প্রয়োজনে পিছনে আঙ্গুল বসিয়ে আপনি সেলাই করে নেবেন, তাহলে এই সাইডটি বাড়বে না বা কোনাটিও ঝুলে পড়বে না। ওকে, এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় আপনি পিছনে আঙ্গুল বসিয়ে রাখতে পারেন, তাহলে এখানে এই সাইডটি কখনো আর ঝুলে পড়বে না। এখানে আসলে আবার এদিকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডটিতে আপনি টেনে সেলাই করেন তারপরে কোনো সমস্যা হবে না। দুইটি সাইড পরে একই নিয়মে সেলাই করতে হবে, তাই একটি সাইড পরে আপনাকে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে দুইটি সাইড ফাড়া যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে উপরে থেকে এইভাবে দুইটি সাইড মেপে দেখতে হবে, ব্যতিক্রম থাকলে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে এবং এই সাইডটিকেও আপনাকে মেপে দেখতে হবে, ব্যতিক্রম থাকলে সমান করে এইভাবে দুইটি পার্ট কাটিং করে একই সমান করে নিতে হবে। ওকে, এইভাবে একই সমান করে কাটিং করে নেওয়ার পরে নিচের এই ঘেরে অংশটি সেলাই করে নিতে হবে। ফার্স্ট টাইমে একটি ভাঁজ করতে হবে, এরপরে আরও একটি ভাঁজ করতে হবে। সাইডে আপনি যতটুকু মার্জিন রেখেছেন নিচেও ঠিক ততটুকু মার্জিন রেখে আপনাকে সেলাইটি করতে হবে। এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো একেবারে যদি দুইটি ভাঁজ করতে না পারেন তাহলে ফার্স্ট টাইমে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটি ভাঁজ করে নেবেন, তারপরে আরও একটি ভাঁজ করে সেলাই দেবেন। ওকে, তো এরপর এদিকে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। কামিজের নিচের অংশ দুইটি পার্টের একই নিয়মে সেলাই করতে হবে, তাই একটি পার্ট আপনাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে হাতাগুলো তৈরি করতে হবে। তো এর জন্য হাতার পার্টগুলো নিতে হবে। ফার্স্ট টাইম একটি ভাঁজ করতে হবে, এরপর আরেকটি ভাঁজ করতে হবে, দুইটি ভাঁজ করে বরাবর এই অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। দুইটি হাতার মুখ কিন্তু একই নিয়মে আমাদেরকে সেলাই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মার্জিন রেখে বরাবর সেলাইটি দিতে হবে, এরপর এদিকে উল্টিয়ে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একটি হাতা সঠিক নিয়মে কিভাবে আপনি লাগিয়ে নেবেন এই হাতা লাগানোটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এরপর যে কাজটি করতে হবে এইভাবে ভাঁজ করে নিতে হবে এবং ফিতা দিয়ে মেপে আপনার হাতের মুখের যে মেজারমেন্টটি অ্যাকুরেট করে নিতে হবে যতটুকু আপনার প্রয়োজন। এইভাবে মেপে অ্যাকুরেট করে নেওয়ার পরে বরাবর সেলাইটি করতে হবে এবং বডির পার্টটি এখন নিতে হবে। বডির আরমোলের সাথে হাতার আরমোলটি এইভাবে মেপে দেখতে হবে, মেপে আপনাকে অ্যাকুরেট করে সেলাই করতে হবে, তাহলে সেট করার সময় কখনো ছোট বড় হবে না। এইভাবে বরাবর এখানে আমাদেরকে দুইটি সেলাই দিতে হবে। এইভাবে একটি হাতা সেলাই করা হয়ে গেলে এইভাবে আরও একটি হাতা সেলাই শুরু করতে হবে এবং বরাবর একই মার্জিন রেখে সেলাইটি করতে হবে। তো আমি যে নিয়মে হাতা কাটিং করে দেখিয়েছি একটি হাতা ডাইনে একটি হাতা বামে অটোমেটিকলি চলে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হাতাটি হচ্ছে আমাদের ডাইনে চলে যাবে এবং এই হাতাটি বাম হাতা, ঠিক আছে। এরপর এখন বডির পার্টের সাথে হাতাটি সেট করতে হবে। বডির পার্টটি এইভাবে রাখতে হবে, দেখুন এটা হচ্ছে হাতার পার্ট এবং এটা বডির পার্ট, তাই না? এই হাতাটি আমরা লাগিয়ে নিব, ঠিক মাঝখানে এভাবে চিহ্ন দিয়ে নিব এবং শোল্ডারে যে সেলাই দিয়েছি সেখানে মিল করে এইভাবে
সিলাইটি আমাদেরকে এখানে থেকে শুরু করতে হবে। এইভাবে মিল করে আপনি সেলাইটি শুরু করবেন, তাহলে হাতাটি অ্যাকুরেটভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন। তো এইভাবে সুন্দর করে মিল করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে। দুইটি হাতা কিন্তু একই নিয়মে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। তো এখানে একটি সমস্যা আছে, সেই সমস্যাটি আপনাকে আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তো বডির সাইডের যে সেলাইটি আছে আপনি যদি এইভাবে আটকে সেলাই দেন তাহলে কিন্তু এখানে টেনে ধরবে। আমাদেরকে যে কাজটি করতে হবে, বডির পার্টের সাইডের এই সেলাইয়ের কাপড়টিকে অ্যাঙ্গেল করে ভাঁজ করে নিতে হবে, তাহলে সাইডে কখনো টেনে ধরবে না। এইভাবে দেখুন ভাঁজ করে আপনাকে সেলাইটি করতে হবে, তাহলে বডির সাইডে কখনো টেনে ধরবে না। এইভাবে হাতা লাগানোর সময় আমাদেরকে কিন্তু দুইটি সেলাই দিতে হবে। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, 41-42 ইঞ্চি বডির জন্য কী কী মাপ লাগবে, প্রতিটি বিষয় কিন্তু এই ভিডিওতে আপনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। হাতা কীভাবে লাগিয়ে নিতে হবে, সাইড ফ্লাই কীভাবে সেলাই করতে হবে, আশা করি আপনিও বুঝতে পেরেছেন। কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে। এই অবস্থায় কামিজটি তৈরি।